আসসালামু আলাইকুম, এলএম টেক ইনফোর নতুন এপিসোডে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি শেয়ার করব কিভাবে আপনি আপনার প্রিয় চ্যানেলটির জন্য একটি সহজে ইন্ট্রো বানিয়ে ফেলতে পারেন প্রফেশনালি। আমি একটি ইন্ট্রো বানিয়েছি আমার চ্যানেলের জন্য, সেটি আমি একটু প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা, চাইলে আপনি আপনার প্রিয় চ্যানেলটির জন্য এরকম একটা ছোট্ট ইন্ট্রো বানিয়ে ফেলতে পারেন, যেটা আপনার চ্যানেলকে অনেক আকর্ষণীয় করে তুলবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই, যে এই কাজটি, ছোট্ট কাজটি কিভাবে করতে হয়। তো শুরুতে আমি এখান থেকে একটি গ্রিন স্ক্রিন টেমপ্লেট ইম্পোর্ট করব, যে টেমপ্লেটের সাথে আপনার লোগোটি থাকবে। তো আমি এখান থেকে টেমপ্লেটটি ওপেন করছি। আমি ধরুন এটা নিচ্ছি এখান থেকে, এরপরে এটাকে ড্রাগ করে এনে ভিডিও লাইনের, ভিডিও টাইম লাইনের দ্বিতীয় যে টাইম লাইনটা আছে সেখানে প্লেস করলাম। এরপরে আপনি আপনার লোগোটাকে সেমভাবে এখান থেকে ইম্পোর্ট করবেন। তো আমার এখানে যেহেতু ইম্পোর্ট করাই আছে, আমি এখান থেকে নিচ্ছি, তারপর এটা এখানে প্লেস করলাম। এখন এটাকে ড্রাগ করে সমান সমান করে নেবেন। এরপরে যে অংশটুকু আপনি নিতে চাচ্ছেন সেই অংশটুকু কেটে নেবেন। তো আমি এখান থেকে নিতে চাচ্ছি, এখান থেকে যে কেচি দেওয়া আছে এখানে চাপলে এটা আলাদা হয়ে যাবে। এরপরে এই অংশটুকু আমি ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এরপর এটা ড্রাগ করে সমান সমান করলাম। এরপর আমি যে যতটুকু অংশ নিতে চাচ্ছি মনে করুন আমি এই অংশটুকু নেব, তো এটুকু আমি কেটে নিলাম এবং এই অংশটুকু ফেলে দিলাম। এরপর যেটা করতে হবে, এটাকে ড্রাগ করে এভাবে টেনে এটার সমান সমান করবেন। সমান সমান করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে এই যে গ্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই গ্রিন স্ক্রিনে ক্লিক করতে হবে। আচ্ছা, গ্রিন স্ক্রিনে ক্লিক করার পর যে অংশটুকু আপনি ফেলে দিতে চাচ্ছেন, এখান থেকে ট্রান্সপারেন্ট করতে চাচ্ছেন, সেই অংশটুকু বের করা অবস্থায় এই মেক পার্টস অফ দ্য ক্লিপ ট্রান্সপারেন্ট এই অংশটুকুতে ক্লিক করবেন, এটাকে টিক চিহ্ন দিবেন। আচ্ছা, টিক চিহ্ন দেওয়ার পর এটা এভাবে থাকবে। তো এখানে চাপ দিলে দেখতে পাবেন, ক্লিক করলে দেখতে পাবেন যে আপনাকে সিলেক্ট করতে বলছে যে আপনি কোন অংশটা সিলেক্ট করবেন। যেহেতু আমি গ্রিন স্ক্রিনের এই অংশটুকু ফেলে দেবো, এই জন্য এখানে প্রেস করলাম। প্রেস করার পর এটা ড্রাগ হয়ে গেল, ট্রান্সপারেন্ট হয়ে গেল, আপনার লোগোটি বের হয়ে আসলো। আচ্ছা, এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, আপনি আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন যাতে আপনার লোগোর সাথে ম্যাচ হয়। আমি এতটুকুই রাখলাম 60, এরপর এটা ওকে দিলাম। এখন আমি একটু প্লে করে দেখছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আপনি আপনার চ্যানেলের জন্য একটি ছোট্ট ইন্ট্রো তৈরি করে ফেলতে পারছেন, ছোট্ট অল্প একটু সময় ব্যয় করে। তা আপনি চাইলে আপনার চ্যানেলের জন্য এরকম একটা ইন্ট্রো তৈরি করে ফেলতে পারেন। কিন্তু এই গ্রিন স্ক্রিনটা কোথায় পাবেন, সেটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে ইউটিউবে। আমি ইউটিউবে আছি, ইউটিউব থেকে এখানে সার্চ করতে হবে গ্রিন স্ক্রিন কলাপস ইন্ট্রো লিখে সার্চ করবেন। তাহলে অনেকগুলো ফ্রি গ্রিন স্ক্রিনের টেমপ্লেট পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনার চ্যানেলের সাথে মানানসই এরকম যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে যেভাবে কাজটা করলাম আমি সেভাবে কাজটা করে ফেলবেন। খুবই সহজ এবং সিম্পল একটি কাজ, কিন্তু আপনার চ্যানেলকে অনেক কোয়ালিটিফুল মনে হবে এই ছোট্ট একটি ইন্ট্রোর কারণে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন টেক রিলেটেড কোনো ভিডিও মিস করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।